আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের প্রবেশপত্রটা কত তারিখে বিতরণ করা হবে, তো সেই সম্পর্কে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি এখান থেকে সেই নোটিশটা ডাউনলোড করে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কত তারিখে তোমাদেরকে প্রবেশপত্র দেওয়া হবে এবং কোন জেলায় কত তারিখে প্রবেশপত্র বিতরণ করা হবে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো এখান থেকে এসএসসি কর্নার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখো 2023 সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে, এটা কিন্তু 27 মার্চ 2023 তারিখে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে তোমাদেরকে এই নোটিশটা পড়ে শোনাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো 2023 সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো 27/3/2023 তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2023 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুসারে মাধ্যমিক পরীক্ষার শাখা হতে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব নিজ অথবা তার প্রাপ্ত কোন শিক্ষক স্বাক্ষর সত্যায়িত কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হলো এবং প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কিন্তু এই যে প্রবেশপত্র থাকবে সেটা সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং প্রতিষ্ঠানের প্রবেশপত্র 12/4/2023 তারিখে বিতরণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি ক্রম কম বেশি হলে এবং সংশোধন করার প্রয়োজন হলে অবশ্যই সেটা 13/4/2023 তারিখ হতে 18/4/2023 তারিখ পর্যন্ত উপশিক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক এর নিকট নিম্নোক্ত শর্ত অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে, অন্যথায় পরীক্ষার কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ দায়ী থাকবেন। তো এখান থেকে নিশ্চিত করছেন একটি চার্ট দেখতে পাচ্ছেন, তো অবশ্যই আপনাদের প্রবেশপত্র যদি কোনো ভুল হয়ে থাকে সে কিন্তু অবশ্যই 13/4/2023 তারিখ হতে 18/4/2023 তারিখের মধ্যে সংশোধন করিয়ে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, টাঙ্গাইল জেলায় কিন্তু 10/4/2023 তারিখে প্রবেশপত্রটা বিতরণ করা হবে। তো এখান থেকে বাকি যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু 11 তারিখে যে প্রবেশপত্র থাকবে সেটা কিন্তু বিতরণ করা হবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।